हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন ডোনাটস। তো ডোনাটসগুলোকে আরো সুস্বাদু করার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্লেজ ডোনাটসের রেসিপি। আমি এখানে আপনাদেরকে গ্লেজ ডোনাট এবং ক্রিম পাই ফিলিং ডোনাট কিভাবে তৈরি করতে হয় সেটি করে দেখাবো। এখানে আমি হোয়াইট চকলেট 1/4 কাপ নিয়ে নিয়েছি এবং ডার্ক চকলেট 1/4 কাপ নিয়ে নিয়েছি। আমি 30 সেকেন্ড মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়েছি। আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে আপনারা ডাবল বয়লার পদ্ধতিতে এটি মেল্ট করে নেবেন। অন্য একটি পাত্রে আমি 3 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। ওয়ান থার্ড কাপ আমি আইসিং সুগার অ্যাড করছি এবং 1.5 টেবিল চামচ আমি এখানে লিকুইড দুধ ইউজ করব। এখানে আপনারা রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ ইউজ করবেন, দেন এটাকে মিক্সড করে নিতে হবে। এবং আমার হোয়াইট চকলেটটিতে আমি 2-3 ফোঁটা গোলাপি কালার ইউজ করেছি। আপনারা চাইলে কালার ইউজ করতে পারেন নাও করতে পারেন। ভিডিওতে দেখানো অনুসারে আমি ডোনাটস গুলো চকলেটের মধ্যে ডিপ করে দেন এটা র‍্যাকের উপর রেখে দেব। এবং অনেকটি ডোনাট নিয়ে নিচ্ছি যেটা আমি আইসিং গ্লেজ যেটা সেটার মধ্যে খুব ভালোভাবে একটু ডুবিয়ে দুই সাইড ভালোভাবে মেখে নিয়ে দেন এটাকে আমি রেখে দেব। আইসিং গ্লেজের মধ্যে আমি 2-3 ফোঁটা আমি ব্লু কালার মিক্সড করে নিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমার গ্লেজ ডোনাটস। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আপনারা এগুলোর উপর কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিলে আরো সুন্দর লাগবে। এই ডোনাটসগুলো কিন্তু আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন। ডোনাটসগুলো একদমই শক্ত হবে না, সফট থাকবে। আমি ওভাবেই আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। এখন আসলাম আমরা ক্রিম পাই ফিলিং ডোনাটসে। আমি এই ক্রিমটি আপনাদের অনেকটি ভিডিওতে ডিটেলসে করে দেখাবো। এটা কিভাবে আপনারা ভিতরে দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সবাই আপনারা সবাই ইউজ করতে পারবেন। যেভাবে চাকুর মুখটা দিয়ে ভিতরে জাস্ট কেটে দিবেন, দেন এটাকে নজল দিয়ে এভাবে ভিতরে ক্রিম দিয়ে দিতে হবে। আপনাদের কাছে যদি নজলস নাও থাকে আপনারা যে কোনো মোটা ব্যাগ লাইক জিপলক ব্যাগের মধ্যে ভরেও ক্রিমটা এটার মধ্যে দিয়ে দিতে পারবেন ইজিলি। আই হোপ আপনাদের খুব ভালো লেগেছে। আমি আশা করব আপনারা এটা ট্রাই করবেন বাসায় এবং কমেন্টস করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।